জন্মশতবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জাতির পিতার অবদান যারা অস্বীকার করে তারা নিজেরাই রাজনৈতিক প্রক্রিয়ায় মানুষের মন থেকে মুছে যাবে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। ধানমন্ডি 32 ইতিহাস ও স্মৃতি বিজড়িত এই লোকালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি। জন্মশতবার্ষিকীতে তার প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে নিয়ে দলের সভাপতি হিসেবে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা ও দৌহিত্রী সাইমা ওয়াজিদ হোসেন। জন্মশতবার্ষিকীতে দলের অবস্থান তুলে ধরেন সাধারণ সম্পাদক। যে অপশক্তি আমাদের দেশে সাম্প্রদায়িকতার বীজ বাষ্প ছড়াচ্ছে, সাম্প্রদায়িক এই বীজ বৃক্ষকে সমূলে উৎপাটিত করতে হবে। মুজিব শতবার্ষিকীতে এটাই হচ্ছে আওয়ামী লীগের অঙ্গীকার। মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আর কখনো ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। যারা বঙ্গবন্ধুকে মুছে ফেলার চক্রান্ত করেছে এবং করছে তারাই নিজেরাই নিষিদ্ধ হয়ে যাবে মানুষের হৃদয় থেকে। রাষ্ট্রীয় ও দলীয় আনুষ্ঠানিকতার পর ধানমন্ডি 32 বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনে উন্মুক্ত করা হয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।